কমন সমস্যা হচ্ছে নিজেদের অতীত ভুলে যাওয়া। একটু বিখ্যাত হলেই নিজের মাঝে একটা মুইকি হনুরে ভাব নিয়ে আসা। জেমস ক্যামেরুন এর স্বীকার করতে কোনো সমস্যা হয়নি যে তিনি একসময় ট্রাক ড্রাইভার ছিলেন। আরিফিন শুভর বলতে অসুবিধা হয় না, তিনি তার গ্রামের বন্ধুর কাছ থেকে 156 টাকা ধার নিয়ে মডেলিং করতে এই ঢাকায় আসেন এবং বন্ধুর মেসে থাকতেন। শাহরুখ খানের এটা বলতে কোনো সমস্যা নেই যে তিনি মুম্বাইতে এসে পার্কের বেঞ্চে ঘুমাতেন আর বন্ধুর কাছ থেকে 20 টাকা ধার করে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন। রজনীকান্তের এটা বলতে সমস্যা হয় না যে তিনি একজন বাসের হেল্পার ছিলেন। ঢাকায় কনসার্টে এসে 26,500 লোকের সামনে লাইভ অনুষ্ঠানে অক্ষয় কুমারের স্বীকার করতে কোনো দুঃখ হয় না যে তিনি এই বাংলাদেশের পুরবানি হোটেলের শেফ ছিলেন। যত সমস্যা আমাদের শাকিব খানের, তিনি বলেন যে একবার এফডিসিতে শুটিং দেখতে গেলে এক সাংবাদিক তাকে আরে তুমি তো অনেক সুন্দর বলে ছবি তুলতে শুরু করেন। এরপর এই ছবি পেয়ে যান। এত সোজা হলে তো যাদের চেহারা একটু ভালো সেই নায়ক হয়ে যেত। আসল কাহিনী হলো নৃত্য পরিচালক আজিজ রেজা শাকিবকে এই মিডিয়ার দুনিয়ায় নিয়ে আসেন। শাকিবের জন্য এমন কিছু নেই যা তিনি করেননি। আগে শাকিবের স্বাস্থ্য খারাপ ছিল, সে যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে সুন্দর হয় এজন্য আজিজ এক রেস্টুরেন্ট ভাড়া করেন। সেখানে বলা ছিল শাকিব যখন ইচ্ছা এসে যা ইচ্ছা খাবে, বিল সব আমি দেব। অথচ এই শাকিব এখন আজিজ রেজাকে চেনেন না। এমনকি আজিজের বাবা মা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে শাকিব শুটিং করছিলেন। অথচ খবর পাওয়ার পরেও তিনি আজিজের বাবার জানাজায় আসেননি। বাকি সবার সাথে শাকিবের পার্থক্য এখানে, তিনি সম্ভবত একমাত্র নায়ক যিনি নিজেকে 1 নম্বর বলে নিজের নামে ছবি বানান, নাম্বার 1 শাকিব খান। কিন্তু অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা বলেন না। এজন্য রজনীকান্ত ইজ রজনীকান্ত, আর গুগলের নাম্বার 1 পপুলার স্টার অন দ্য আর্থ লিখলে শাহরুখের নাম আসে। আমি কি শাকিবকে কোনো দোষ দিই না, কিন্তু যে তার ফল কিন্তু ভালো হয় না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।